দর্শক এই পর্যায়ে জানিয়ে দেব পুঁচিবাজার লেনদেনের খবর শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি লেনদেনের পরিস্থিতি দেখতে চাই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে নেতিবাচক প্রবণতাই লক্ষ্য করা যাচ্ছে সার্বিক সূচক ডিএসি এক্স চৌত্রিশ পয়েন্ট নেমে অবস্থান করছে পাঁচ হাজার ছয়শো চুয়াল্লিশ পয়েন্টে ঢাকা স্টক এক্সচেঞ্জে এখন পর্যন্ত লেনদেন হয়েছে একশো চার কোটি টাকা হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে একশো একটির কমেছে দুশো তিনটির এবং অপরিবর্তিত আছে উনষাটটি কোম্পানির শেয়ার এ পর্যায়ে আমরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবরাখবর দেখে দেব নেতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সার্বিক সূচক সিএস এক্স তিরানব্বই পয়েন্ট কমে অবস্থান করছে ষোলো হাজার পয়েন্টে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এখন পর্যন্ত লেনদেন হয়েছে এক কোটি টাকা হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে সাতষট্টিটির কমেছে চুয়ান্নটির এবং অপরিবর্তিত ছিল আছে পাঁচটি কোম্পানির শেয়ারের দাম এ ছিল শেয়ার বাজার লেনদেনের খবর সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ খাও